তিতলির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দড়ি টানা খেলা। বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি নূরে আলম রব্বানের পাঠানো রিপোর্টে। বাংলাদেশি কমিউনিটি কিতলির উদ্যোগে স্থানীয় লোন্ড পার্কে আয়োজিত হয় দড়ি টানার প্রতিযোগিতা টাগ অফ ওয়ার কম্পিটিশন 2019। প্রায় 10টি টিমের অংশগ্রহণে শুরু হয় এই ঐতিহ্যবাহী খেলাটি। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মুজাহিদ আলী ও আনোয়ার আলী। অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে তাল টু, দ্বিতীয় স্থানে বেন্থাম বাল্টি এবং তৃতীয় স্থান অধিকার করে কারি কর্নার। অংশগ্রহণকারীরা তাদের অনুভূতিতে বলেন ঐতিহ্যবাহী এই খেলাটা বর্তমানে বিলুপ্তির পথে, তাই শৈশবের স্মৃতিকে ধরে রাখতে তাদের এই অংশগ্রহণ। আয়োজনকারীরা বলেন কমিউনিটিকে সংঘবদ্ধ রাখতে প্রতি বছর তারা এই খেলার আয়োজন করে থাকেন। নুরে আলম রব্বানী, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।